রাস্তা বেহাল, চাঁদা তুলে রাস্তা মেরামত গ্রামবাসীদের। প্রশাসনকে বারবার জানিও কোনো কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। চাঁদা তুলে হচ্ছে রাস্তা সংস্কারের কাজ, দীর্ঘ চার বছর ধরে রাস্তা সংস্কার হয় না, একটু বৃষ্টি হলেই এক হাঁটু কাদা, চলাচলে অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা, পাশাপাশি বারবার দুর্ঘটনার কবলেও পড়তে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষের দাবি পঞ্চায়েতকে জানিও কোনো সমাধান মেলেনি, আর তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন যে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করবেন। তাই সরকারি অর্থের ওপর নির্ভর না করে চাঁদা তুলে নিজেরাই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সীমান্ত লাগোয়া গ্রামের মানুষ। তাই সময় নষ্ট না করে নিজেরাই বালি, পাথর, সিমেন্ট মাথায় করে তুলে শ্রম দিয়ে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। এই ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছেন সীমান্তের মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বামুনকাটি গ্রামের ৮৭ নম্বর বুথ প্রায় ৪০০ ফুট লম্বা, ১২ ফুট চওড়া। এই রাস্তার ওপর নির্ভর করে যাতায়াত করেন সীমান্তের কৃষক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ সকলেই। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়াতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই যে আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে ইটগুলো পাতানো আছে, এই গ্রামের ইটটা ছিল মাটির রাস্তা, ছিল এই রাস্তাটা। তো সর্বপ্রথম বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে তখন এই ইটগুলো পড়ে, এবং তারপর দীর্ঘ ১৫ বছর ধরে এই অঞ্চল আছে টিএমসির হাতে। সেইখান থেকে এখনো পর্যন্ত এক টাকার কাজ এখানে করা হয়নি, কোনো সংস্কার করা হয়নি। আমরা প্রতিনিধির কাছে গিয়েছি, তাদের কাছে যাওয়ার পরে তারা আমাদের কোনো কাজ করে দেয়নি এই রাস্তায়। এই গ্রামে একটি ৪৫০ মিটার লম্বা বাইপাস রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে বর্ষাকালে আরো বেশি করে সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। তাই রাস্তা সংস্কার করতে এবার নিজেরাই উদ্যোগী হলেন তারা। এই রাস্তাটা যাতে হয়ে যায় ভালোভাবে, রাস্তাটা সবাই দর্জনা যেভাবে চলাফেরা করতে পারে, আমাদের সুযোগ সুবিধা, রাস্তাটা ভালোই যদি না হয় তাহলে আমরা চলাফেরা করবো কি করে? গ্রামবাসীদের চলতে পারছে না, তাই গ্রামবাসীদের সমস্যা হচ্ছে বলি আজকে গ্রামবাসীদের নিজেদের পয়সা গাঠিতে দিয়েই খরচ করি, এই যা হোক এই হচ্ছে গিয়ে এই রাস্তাটা যা হোক কম বেশি চলার মতন করা হচ্ছে। এক বাসিন্দা বলেন, স্বরূপনগরে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং সহসভাধিপতির বাড়ি। স্বরূপনগরে দুজন বিধায়ক থাকে, কিন্তু তা সত্ত্বেও গ্রামের মানুষকে উন্নয়নের জন্য চাঁদা তুলে রাস্তা সরাতে হচ্ছে। যা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং সহসভাধিপতির বাড়ি, স্বরূপনগরে দুজন বিধায়ক, তারপরেও সাধারণ মানুষকে উন্নয়নের জন্য চাঁদা তুলে রাস্তা তৈরি করতে হচ্ছে, এটা একটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি উন্নয়ন শেষ হয়ে গেছে বলে জানান, তবে মানুষ সেই সমস্ত উন্নয়ন দেখছেন কিনা জানি না। মানুষ হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য ভুলেছিল, মানুষ দেখতে পায়নি, কিন্তু আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকা দিয়েই মানুষকে আবার চাঁদা তুলে রাস্তা সারাই করতে হচ্ছে। আর একজন স্থানীয় জানান, বামুনকাটি গ্রামের এই অঞ্চলটি ব্রামফন্টের সময় ইট পাতানো হয়েছিল, তারপর দীর্ঘ ১৫ বছর ধরে এই অঞ্চলটি তৃণমূল সরকারের আওতায় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গ্রামের কোনো উন্নতি এলাকার মানুষজন দেখতে পাচ্ছেন না। মানে সমস্যা এই রাস্তাটা নিয়ে, আমরা পঞ্চায়েতে জানাই এই রাস্তাটার ব্যাপারে, পঞ্চায়েত সমিতিতে জানাই, লিখিত এবং মৌভি উভয়ই জানাই, কিন্তু রাস্তাটা হয়নি, যার কারণে এখান থেকে এক বছর আগে ঠিক মুখ্যমন্ত্রী দপ্তরে সিএম পোর্টালে আমি ফোন করি। ফোন করার পরে সেই মতো এই রাস্তায় ইনকোয়ারি হয়, স্যাংশন হয়, ১২ লাখ সামথিং একটা টাকা স্যাংশন হয়। এখন ইতিমধ্যে এখানে পঞ্চায়েতে কিছুটা মানে গ্রুপিং রদবদলের ফলে, সেই রদবদলের কারণে আমার রাস্তাটাও দেখাচ্ছে বন্ধ হয়ে যায়। এক বছর আগে মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করলে ১২ লক্ষ টাকার অনুদানও মেলে, কিন্তু গ্রুপিং ও রদবদলের জেরে সেই টাকা আটকে যায়। আমি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে গিয়ে বিষয়টি জানালে তিনি আমাকে জানান, রাস্তা সংস্কারের ফান্ডে কোনো টাকা নেই, অর্থ বরাদ্দ হলে খুব শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে, ইতিমধ্যেই সেই রাস্তার প্রপোজাল স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। উনি হচ্ছে বিরোধী দলের মেম্বার, উনি আমাকে মানে
মৌখিক বলেছিল যে ওই রাস্তাটা করার কথা, কিন্তু আমি মানে চেষ্টা করছি যে ওই রাস্তাটা করানোর জন্য, আর উনি মানে আমার পঞ্চায়েতকে মানে হ্যাস করানোর জন্য উনি চেষ্টা করছে, আদৌ ওই রাস্তাটা ছাড়বে হয়নি, উনি মানে মিথ্যে কথা বলছে। আমি চেষ্টা করছি দ্রুত যেন ওই রাস্তাটা মেরামত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।